বেজুলি দু নম্বর এসি এসিপোর মন্ডল প্রেসিডেন্ট একবার নয় ভারতীয় জনতা পার্টিতে তিনবার প্রেসিডেন্ট ছিলাম থেকে আমি জনতা পার্টি হাইকমান্ডের লিডার যারা আছে তারা যে এতটা নোংরা নার্ভাস লিডার তারা মানুষকে নিচের লিডার যারা আছে তাদেরকে ভুল বুঝিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিচ্ছে এখন বর্তমান পঞ্চায়েত ভোট নিয়ে ভোট নিয়েছে কিন্তু আমি একবার নয় বারবার ভেরিফাই করে দেখলাম যে ভারত জনতা এই যে ভালো মান নেতৃত্ব দিন যায় না আজকে আমি ভুল বুঝতে পেরেছি আমাকে ভারত জনতা পার্টি টিকিট দিয়েছে প্রেসিডেন্ট ছিলাম টিকিট কে ছিল আমি টিকিটে জিতেছি অসংখ্য বারে জিতেছি সতেরোশো বাইশ ভোটে আমাদের মানুষ জিতিয়েছে তো আমি জনগণকে বলবো আপনার জনগণকে বলবো যারা আমাকে ভোট দিয়েছে আমি তৃণমূল পার্টি আজকে বাধ্য হয়ে যোগদান করছি বিজেপি পার্টির যে নীতি আদর্শ নোংরা তাদের ভিতরে নবী আছে নিজেদের নেতৃত্বকে সম্মান দেয় না দেয় না সেই জন্য বাধ্য হয়ে আজকে আমি বৃণমূল পার্টিল নেত্রী নীতি আদর্শ তৃণমূল পার্টিল যারা লিডার আছে তাদের যে নীতি আদর্শ দেখে আজকে আমি বাধ্য হয়ে মানুষের সেবা দেব বলে মানুষের পাশে থাকবো বলে মানুষকে পরিষেবা দেবো বলে আজকে আমি এই বৃণমূল পার্টির এই পতাকা ধরেছি আজকে লোক বাধ এক গ্লাস জল দেওয়া হোক ওই নেতাকে যা বলছেন প্রিয় দর্শক আমি শরিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক শুনলেন পূর্ব মেদিনীপুরের খেজুরি দু নম্বর ব্লকের বিজেপির মন্ডল সভাপতি যেটা বললেন নামটা বলেননি তো উনি পঞ্চায়েত সমিতি গঠনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ভালো কথা করতেই পারেন কিন্তু বচনটা শুনছিলেন যেন মনে হচ্ছিলো যে এক্ষুনি মনে হয় স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন এমন এমন বচন যারা ভোটার ভোট দিয়েছেন দিয়েছেন তাদেরকে বলছেন আপনারা ভোট দিয়েছেন আমি জয়েন করছি কি করছেন যারা ভোটার যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গে গাদ্দারি করছেন এটা আবার ওইভাবে গলা উঁচু করে বলার কি আছে আপনার যদি মানে আপনার ইচ্ছে হয়েছে কোনো কারণে চোদ্দো সাল থেকে না কি বললেন তখন থেকে বিজেপি করছেন এখন ইচ্ছে হয়েছে তৃণমূল কংগ্রেসে জয়েন করব কিছু একটা ভাবনা রয়েছে ঠিক আছে করুন ওইরকম তো অনেকেই তো করছেন তবে অনেকে করছেন চুপচাপ করছেন চাপে পড়ে করছেন অনেকে করছেন কিন্তু এইভাবে জয়েন করা মানে এই রকম গলাবাজি করে মানে যারা ভোটার তাদের সঙ্গে প্রতারণা করছেন গাদ্দারি করছেন আবার গলাবাজি করছেন এ স্যাম্পেল পাওয়া কিন্তু খুব মুশকিল মানে নজিরবিহীন বলতে পারি কি বলেন তৃণমূল কংগ্রেসের কি সব নীতি আদর্শ নেতাদের নাকি নীতি আদর্শ দেখে জয়েন করছি না কী বললেন না একটা তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ দেখে উনি জয়েন করছেন তৃণমূল কংগ্রেসে তার মানে ওনার কি নীতি আদর্শ এবং বিজেপি যে কী ভুল করেছে দু হাজার চোদ্দো থেকে ওনাকে পদে রেখে এটা বিজেপিও নিশ্চয়ই হারে হারে টের পাচ্ছে যার চোখে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মানে বিরাট ভালো আর কি পার্থ চ্যাটার্জি কেষ্ট মানিক ভটচার্জ তারপরে তো আরও সব এখন ঢাকা চলছে ভাইপো বৌমা ইত্যাদি বিষয় তো মানে যা সব এখনও চলছে অভিযোগ যারা যোগ্য চাকরি প্রার্থী তারা রাস্তাতে কান্নাকাটি করছেন এদিকে সব লুট হয়ে যাচ্ছে টাকা পয়সা লুট নানান ক্ষেত্রে নানান নানান সব অভিযোগ মানে এখন তো লোক খুঁজে পাওয়া মুশকিল তৃণমূল কংগ্রেসের যারা ঠিক পথে রয়েছেন এরকম লোক তো খুঁজে পাওয়া মুশকিল যাদের কি মানে অনেক অনেকে আছেন প্রথম দিকে ভালো মনে হয় কিন্তু দেখি পরের দিকে তাদের নামে অভিযোগ সেই জন্য দেখুন এখন একটা স্লোগান চলে ওয়ান টু থ্রি ফোর বলে একটা স্লোগান চলে না তো ওই নেতা সেই তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ ও খপক করে এমন তুললেন তৃণমূল কংগ্রেসের পতাকাটা মমতা ব্যানার্জি ওইভাবে মনে পতাকা তোলা তোলেননি এমন দেখাচ্ছেন দর্শক নজিরবিহীন আমি যেটা খবর নিলাম যে ওখানকার মানে ভোটের রেজাল্ট অ্যাকচুয়ালি কি হয়েছিল পঞ্চায়েত সমিতির তো যেটা শুনলাম দর্শক যে পনেরোটা আসনের মধ্যে নটা ছিল বিজেপির ছটা ছিল তৃণমূল কংগ্রেসের তার মানে বিজেপির বোর্ড ওখানে নিশ্চিত ছিল কিন্তু এখন নাকি নটা থেকে দুটোকে ভাঙিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস তার মানে ছয় আর দুই আট হয়ে গেল বিজেপি হয়ে গেল সাতটা তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠনটা হয়ে যেতে পারে এরকম এরকম একটা বিষয় মানে দুটোকে ভাঙিয়ে আনলেই যখন তৃণমূল কংগ্রেসের বোর্ড হয়ে যাবে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসও কম চেষ্টা করেননি ভাঙিয়ে আনার ক্ষেত্রে যত রকমের সুযোগ সুবিধা বা কিছু নেওয়া দেওয়ার ব্যবস্থা বা থাকতে পারে সে ঠিক আছে অনেকেই যাচ্ছেন যান আমি তো বলি যে যেখানে বোর্ড গঠন শান্তিপূর্ণভাবে হচ্ছে অথচ বিরোধীরা বোর্ড গঠন করতে পারছে করুন কিন্তু জোর জবরদস্তি ওই সব করে কিছু লাভ নেই এমনিতেই দেখবেন কাজ করতে দেবে না এমনিতে দেখবেন এই শাসক কাজ করতে দেবে না সুতরাং অশান্তি করে প্রাণহানি ঘটিয়ে কিছু লাভ হবে না এমনিতেই ভোটে তো অনেকের প্রাণ চলে গেছে ওই সবাই আহা উহু করেন কিন্তু আদতে কিছু হয় না নিশ্চয়ই মানুষ জবাব অবশ্যই দেবেন জবাবের মতো পরিশান পেলে নিশ্চয়ই দেবেন চেষ্টা করবেন রোখার কিন্তু যখন দেখবেন যে এ রোখা মানে প্রাণ চলে যাবে তাহলে প্রাণটা আগে এটা আমি সবসময় বলবো জোর দিয়ে অনেকে বলবেন হয়তো না আপনি কেন এইভাবে বলছেন তাহলে তো লড়াইটা হবে না কেউ লড়াই হবে না লড়াই হবে লড়াইয়ের সময় এখন অনেক বাকি রয়েছে কে বলছে লড়াই হবে না পঞ্চায়েত ভোটটাই লড়াইয়ের শেষ এটা কেন ভাবছেন করতে দিন না এইসব করতে দিন না যত জোর জবরদস্তি এইসব গলাবাজি দলবাজি করতে দিন না পারলে ওগুলো সোশ্যাল মিডিয়াতে আনুন প্রচার করুন মানুষকে বোঝান দেখবেন এই সব না করলে তৃণমূল কংগ্রেস যে ভোটটা পেত এইসব করার পরে তৃণমূল কংগ্রেসের হাল আরও খারাপ হয়ে যাবে পরবর্তী ভোটে কেন বলছেন লড়াই করার সময় নেই যখন ঝড় আসে না তখন সব সময় ঝড়ের সামনে এইভাবে বুক চিতিয়ে রাখতে নেই বড় বিপদ হয়ে যেতে পারে যখন ঝড় আসে কখনো কখনও মাথাটাকে নুইয়ে ফেলতে হয় ঝড়টা যাতে ওপর দিয়ে চলে যায় তারপরে এই নয় যে আপনি মাথা নত করেই ওরম করে বসে থাকবেন আপনি ঝড়টা চলে গেলে আবার দাঁড়াবেন কান খুলে রেখে কাজটা করতে হবে কারণ আমি কখনো এইগুলো করি না জানেন তো যে হয়তো হাওয়া দেব আপনারাও অনেকে ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন যখন বিপদটা এসে যাবে আপনারা বাড়ির লোক কান্নাকাটি করবেন আর ওই পাশ থেকে কিছু লোক আহা করবে তারপর দেখবে তাদের টিকি টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এগুলো পছন্দ করি না তা বলে কি আমি বলছি লড়াই করবেন না যা চলছে সিস্টেম তার বিরুদ্ধে লড়বেন না সহ্য করবেন না অবশ্যই লড়াই হবে মনের মধ্যে ক্ষোভটাকে রাখুন ভুলে যাবেন না এটাই আমার বক্তব্য যা দেখছেন যা শুনছেন যে অত্যাচার হচ্ছে যে অত্যাচার আপনি সহ্য করছেন কিন্তু উত্তর দিতে পারছেন না ভুলে যাবেন না বসীভূত হয়ে যাবেন না ওদের ছাঁচে পড়ে যাবেন না মনের মধ্যে সেই যন্ত্রণা সে আগুনটাকে জিয়ে রাখবেন মনের মধ্যে সুযোগ আসবেই সুযোগ আসবেই জবাব দেওয়ার সেই সময় টুক করে জবাবটা দিয়ে দেবেন আসবেই আবার অনেকেই অনেক ক্ষেত্রে ভাবি না আর মনে হচ্ছে হলো না আশাহত হয়ে পড়ি এতটা আশাহত হবেন না দেশকে স্বাধীন করতেও অনেক কাঠখড় পড়াতে হয়েছে আমাদের দেশের মানুষকে তাতেও তারা কিন্তু আশা ছাড়েননি কিন্তু লড়াই চালিয়ে গেছেন কৌশল করেছেন নানান সব করেছেন অনেকের প্রাণ গেছে যেমন এখন অনেকে যাচ্ছে তো আশা ছাড়বেন না যা চলছে এটাই সব সময় চলবে এটা হয় না বড় বড় অনেক বড় বড় শাসক প্রশাসক হিটলারি রাজ তার অবসান ঘটেছে ইতিহাসের কথা বলছে আশা ছাড়বেন না কিন্তু কৌশল করে কাজ করবেন আর এইসব যেগুলো হচ্ছে হতে দিন এইসব নিয়ে ভেঙে পড়বে না যা বিজেপি ভেঙে গেল চলে গেল যা বিজেপি শেষে গেল যদি বিজেপির কেউ কেউ ভাবেন এইসব ভাববেন না এগুলো শেষ নয় এগুলো সুবিধে এসব লোক চলে গে চলে গেলে একটা মুখোশগুলো পরিষ্কার হয়ে গেল আর তৃণমূল কংগ্রেসেও কীভাবে মানে তৃণমূল কংগ্রেস দলটা যে কীভাবে তাদেরকে ভাঙিয়ে মানে শুধুমাত্র ভোট গঠন করতে হবে এই মরিয়া মনোভাব দেখাচ্ছে এবং মানুষের সঙ্গে মানে প্রতারণা করছেন ওই সব নেতারা যারা দলবদল করছেন এগুলোও কিন্তু কাজে আসবে পরবর্তী ভোটে যখন সুষ্ঠু পরিবেশ থাকবে এই পঞ্চায়েত ভোট দিয়ে বিচার করবেন না এই তৃণমূল কংগ্রেস বলতে পারে যে আমরা বিরাট জয়লাভ করেছি মানুষের রায় ও তাদের দাবি তাদের গলাবাজি বাজি এইসব নিয়ে মাথা মাথা ঘামাবেন না এত নেগেটিভও হয়ে পড়বেন না যেটা হচ্ছে হতে দিন শুধু আমি এই এই নেতার আমি বক্তব্যটা শুনে আমি অবাক করছিলাম যে বা দল চেঞ্জ করছেন তার আবার এত গলাবাজি বাজি মিনিমাম লজ্জাটুকু নিয়ে আবার গলাবাজি বাজি লাঠিটাকে মানে পতাকাটাকে এমন করে তুললেন আবার যে দল আমাদেরকে সম্মান দেয়নি সম্মান দেয় তো টিকিট পেয়ে টিকিট পেলেন কি করে আর আপনি কী সম্মান চাইছেন একজন মন্ডল প্রেসিডেন্ট মানে পঞ্চায়েত সমিতির টিকিটে টিকিট পেয়েছেন জয়ী হয়েছেন যদি আপনার সেই দলের মধ্যে গ্রহণযোগ্যতা থাকে আপনি মানে পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারতেন বা তার যোগ্য সভাপতি হওয়ার যোগ্য তো এর থেকে আবার কী সম্মান আপনি আশা করেন আপনি কি এমএলএ হতে চেয়ে চেয়েছিলেন নাকি এমএল এমএলএ হতে চেয়েছিলেন আবার এর থেকে কী সম্মান চান ব্লক মন্ডল সভাপতি পঞ্চায়েত সমিতির টিকিট পেয়েছিলেন এ তো ম্যাক্সিমাম পেয়ে গেছেন আবার কি আপনি কী চেয়েছিলেন না কী আশা করেছিলেন কি সম্মান আপনি চেয়েছিলেন এমএলএ হওয়ার স্বপ্ন ছিল কি না সম্মান পায়নি এই পায়নি সেই পায়নি এ করব আমি ওখানে প্রমাণ করবো এরকম তৃণমূল কংগ্রেস এরকম পার্টি নয় হ্যাঁ তৃণমূল কংগ্রেসকে আমি প্রমাণ করব উনি গিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করবে করবেন তৃণমূল কংগ্রেস খুব ভালো পার্টি একেবারে সৎ ধোয়া তুলসী পাতা একেবারে দারুণ পার্টি উনি প্রমাণ করবেন উনি প্রমাণ করবেন নাকি ওই সাগরে ডুব দিবেন দুর্নীতির সাগরে রূপ দিবেন বা অলরেডি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে না সব প্রশ্নের এবং দেখার বিষয় আগামী দিনে উনি কী করেন তো যা লেকচার ঝাড়ছেন তো লেকচার দেখে তো মানে ভালো লাগছে না মানে সন্দেহ বিরাট তৈরি হয়ে গেছে যে কিছু খেলে যেমন মানুষ দেখবেন অনেক বকেন না জানি না উনি কী অলরেডি খেয়ে ফেলেছেন কি সুপারি খেয়ে ফেলেছেন কি নুন খেয়ে ফেলেছেন জানি না যে এত গুণ গাইছেন তৃণমূল কংগ্রেস হয়ে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা সময় ওনারা এত কথা বলতেন আর শুধু বলবেন কেন তৃণমূল কংগ্রেস সম্পর্কে যা সব দেখছি তো পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে তাই না পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে আর সেখানে এইভাবে গুণাগুণ মানে গুণগান করছেন নিশ্চয়ই কিছু খেয়েছেন কী খেয়েছেন সেটা আপনারা বলতে পারেন দর্শক যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে